রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র আগারগাঁওয়ে সুবিশাল পরিসরে স্থাপিত হয়েছে বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহৎ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। নিবিড় ছায়াঘেরা পরিবেশে জাদুঘরটি আপনার সামনে উপস্থাপন করবে বিজ্ঞানের একটি অবিশ্বাস্য দুনিয়া। একটি বিরাট কালো আকৃতির ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে খুব হুঙ্কার দিয়ে। জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে 10 টাকা দিয়ে একটি টিকিটের ব্যবস্থা করতে হবে। এখানে ঢুকেই আপনি বাংলাদেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা এবং গাড়ির প্রদর্শনী দেখতে পারবেন। দর্শনার্থীদের সুবিধার জন্য পুরো বিজ্ঞান জাদুঘরটি ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। বিজ্ঞানের জানা অজানা সব তথ্য পৃথক পৃথক ভাবে তুলে ধরতে বিজ্ঞান জাদুঘরটি 7টি গ্যালারিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ভৌত বিজ্ঞান গ্যালারি, শিল্প প্রযুক্তি গ্যালারি, তথ্য প্রযুক্তি গ্যালারি, মহাকাশ বিজ্ঞান গ্যালারি, পদার্থ বিজ্ঞান গ্যালারি, জীব বিজ্ঞান গ্যালারি এবং ফান সায়েন্স গ্যালারি। প্রত্যেকটি গ্যালারি সব শ্রেণীর দর্শনার্থীদের সামনে উপস্থাপন করবে বিজ্ঞানের সব আকর্ষণীয় দিক। ভৌত বিজ্ঞান গ্যালারিতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সূত্রের ব্যবহারিক প্রয়োগের পাশাপাশি আপনি দেখতে পারবেন চুম্বক বলরেখা, বৈদ্যুতিক চুম্বক চরকার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্রের প্রমাণ। বিজ্ঞান ভিত্তিক আরো অনেক কিছুর ব্যবহারিক প্রয়োগ এখানে দেখানো হয়েছে। শিল্প প্রযুক্তি গ্যালারিতে আপনি বিভিন্ন সময়ের শিল্পক্ষেত্রে ব্যবহৃত শিল্পের ঐতিহ্যের সমারোহ দেখতে পারবেন। চিনিকল, চট্টগ্রাম ইস্পাত কারখানা এবং কর্ণফুলী কাগজ সহ রয়েছে বাংলাদেশের হার্ডিং ব্রিজের একটি সুবিশাল প্রদর্শনী। তথ্য প্রযুক্তি গ্যালারিতে রয়েছে বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটারের প্রদর্শনী এবং আপনি এখানে আরো বেশ কিছু দেশি বিদেশি কম্পিউটারের ব্যবহার দেখতে পারবেন। এবার আপনাদের পরিচয় করিয়ে দিব মহাকাশ বিজ্ঞান গ্যালারির সাথে। এখানে আপনি একটি মঙ্গল গ্রহ এবং একটি পৃথিবী দেখতে পাবেন, যা দিয়ে আপনি অনুভব করতে পারবেন আধুনিক বিজ্ঞানের সাফল্য। পদার্থবিজ্ঞান গ্যালারিতে আপনি পদার্থবিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। জীববিজ্ঞান গ্যালারির প্রধান আকর্ষণ হলো বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে সংগৃহীত 40 ফুট দৈর্ঘ্যের একটি তিমি মাছের কঙ্কাল। তাছাড়া পুরো গ্যালারি জুড়ে সাজানো আছে বৈচিত্র্যময় সব প্রাণী ও পশু পাখি দিয়ে। জাদুঘরে ফান সায়েন্স গ্যালারিতে বিজ্ঞানের ফানি দিক তুলে ধরা হয়েছে। বিজ্ঞান সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে একটি বিশাল লাইব্রেরি আছে, যেখানে আপনি বিজ্ঞান সম্পর্কে নানা বিধ বইয়ের সন্ধান পাবেন। সন্ধ্যার আকাশে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের জন্য টেলিস্কোপের ব্যবস্থা আছে। শিশুদের মনে প্রাণে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে জাদুঘরে একটি 4D মুভির ব্যবস্থা রয়েছে এবং আধুনিক বিজ্ঞানের আলো সারা দেশে ছড়িয়ে দিতে একটি ভ্রাম্যমান মিউজিক বাসের ব্যবস্থা করেছেন, যা রাতের আকাশ দেখার জন্য সারা দেশে প্রদর্শিত হচ্ছে। আপনার এবং আপনার শিশুর সরল মনকে বিজ্ঞানের আলোয় বিকশিত করতে চাইলে জাতীয় বিজ্ঞান জাদুঘর একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বিজ্ঞানের নানা দিক আপনাদের সামনে একটি নতুন আধুনিক যুগের সূচনা করবে।